কলকাতা শহরে আবারও টলিপাড়ার অভিনেত্রীর উপর হামলা। তবে এবার ঘটনা ক্যাপে নয়, প্রকাশ্য রাস্তায় তার গোপনাঙ্গ ছুঁয়ে বেরিয়ে গেল কয়েকজন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে যাদবপুরের বিজয়গড় এলাকায়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। তবে অভিযুক্তদের এখনও ধরতে পারেননি পুলিশ। আক্রান্ত অভিনেত্রীর নাম রূপান্বিতা দাস। মহাপীঠ তারাপীঠে তাকে দেখতে পান দর্শক। অভিনেত্রীর অভিযোগ, রবিবার শুটিং থেকে ফিরে তিনি একটি ক্যাফেতে যাচ্ছিলেন। রাস্তায় আচমকায় কালো বাইকে চড়ে কয়েকজন এসে তার গোপনাঙ্গ ছুঁয়ে বেরিয়ে যায়, পরে ফের সেটি ঘুরে আসে। তখন তিনি পথচলিত মানুষকে ঘটনাটি বলেন, অভিযোগ জানাতে চান থানাতেও। পুলিশকে অভিনেত্রী জানিয়েছেন, ওই বাইকের নম্বরে বেশ কয়েকটি সংখ্যা তিনি দেখতে পেয়েছেন, সেটি 5463। কিন্তু অভিনেত্রীর অভিযোগ, পুলিশ তার সঙ্গে সহযোগিতা করেনি, কারণ প্রথমে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ওদের ফটো তুলতে পারলেন না। তারপর জিজ্ঞাসা করা হয়, আপনি গাড়ির পুরো নাম্বারটা দেখতে পেলেন না? এই নিয়ে রূপান্বিতা ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে একটি ভিডিওর মাধ্যমে গোটা ঘটনার বর্ণনা করেছেন তিনি। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।